ওয়েলকাম। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিউনে তার ম্যাথ নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে নিয়ে। আমরা একটি ভিডিওতে মোমেন্ট, কিউনেস এবং কার্টেসিয়ান, যেহেতু এই তিনটি স্ট্যাটিস্টিক্যাল যে পড়াটি আছে, যে কনসেপ্টটা আছে, পুরো একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড। সো তাই আমরা একটা আগে এর ভিডিওর আগে অনেক আগে আমরা তিনটি জিনিসেরই একসঙ্গে আমরা থিওরিক্যাল মেজারমেন্ট দেখেছিলাম। গত ক্লাসে আমরা দেখলাম কি মোমেন্ট নিয়ে, মোমেন্টকে আমরা দুটো ভাগে আলোচনা করলাম, সেন্ট্রাল মোমেন্ট, র মোমেন্ট, নিউমেরিক্যাল প্রবলেমগুলোর কি। আজ আমরা আলোচনা করব স্কিউনেস, স্কিউনেস নিউমেরিক্যাল প্রবলেমগুলো কি। তো ফার্স্ট স্কিউনেসের তো বিভিন্ন ফর্মুলাগুলি আছে, যেমন বিভিন্ন জনা বিভিন্ন স্ট্যাটিস্টিশিয়ান বিভিন্ন ফর্মুলা আমরা মেজারমেন্ট করতে পেরেছি। এবং ফার্স্ট যে ফর্মুলাটা আমি রিকল করি, আমরা ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট পিয়ারসন, ওকে আমি এবার ফার্স্ট লিখব না, কার্ল পিয়ারসন ফার্স্ট স্কিউনেস, ফার্স্ট মেজারমেন্ট অফ স্কিউনেস, ওকে ফার্স্ট মেজারমেন্ট অফ স্কিউনেস, ওকে। এবং অনেকে বলল যে স্যার এটা কি লিখছে, স্কিউনেসকে আমরা এস কে দ্বারা সূচিত করি, আমি এখানে ঘটনায় লিখছি এখন, ওকে স্কিউনেস। সেটার ফর্মুলাটা কি, সেটার ফর্মুলাটা ছিল ফার্স্ট মেজারমেন্ট অফ স্কিউনেস, সেটার ফর্মুলা ছিল কি, মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি পুরো নামটা লিখি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওকে। নেক্সট সেকেন্ড মেজারমেন্ট, ওকে সেকেন্ড মেজারমেন্ট অ্যান্ড অফ স্কিউনেস, সেটা কি, কার্ল পিয়ারসন, ওকে। তাহলে এখানে আমরা বলতে পারি পিয়ারসন, পিয়ারসন সেকেন্ড মেজারমেন্ট অফ স্কিউনেস, ব্যাকেট এসকিউ এস কে ইকুয়াল টু, এখানে ফর্মুলাটা আমরা কি লিখবো, এটাকে আমরা কি দ্বারা সূচিত করি, এস ডি, তাই তো। তাহলে আমার নিচে এস ডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, উপরে থ্রি মিন মাইনাস মিডিয়ান। এবার এই দুটো জিনিস একই, তার কারণ আমরা কি জানি যে আমরা একটা রিলেশন জানি মিন মিডিয়ান এবং মোডের। মিন মিডিয়ান মোডটা কি জিনিস, মিন মিডিয়ান মোড হচ্ছে তিনটে পদ্ধতি, ক্যালকুলেটিং পদ্ধতি, সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির জন্য। আর আমরা যে স্কিউনেস বা কোয়ার্ট এলিভেশন রেঞ্জ এই সমস্ত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেই সমস্ত মেজারমেন্ট গুলো ডিসপারশন স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টের মধ্যে পড়ে। তাহলে আমরা রিলেশনটা কি জানি, মিন মাইনাস মোড ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু মিন মাইনাস মিডিয়াম, ওকে। আমরা এই রিলেশনের জন্য দেখো একবার মিন মাইনাস মোড, এবং পরের রিলেশনটা হচ্ছে থ্রি মিন মাইনাস মিডিয়াম, এটা হচ্ছে রিলেশন। এবং এর দ্বারা খুবই সহজ হবে, ধরো সাপোজ কোন সেন্ট্রাল টেন্ডেন্সির টেবিল দেওয়া আছে, চার্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা জাস্ট দুটো যদি বের করতে পারি, যদি আমরা মিন এবং মোড বের করলাম, দ্যাটস মিন আমরা মিডিয়ান অনায়াসে বের করতে পারবো কোনো ক্যালকুলেটিং পদ্ধতি ছাড়াই, জাস্ট ফর্মুলাই মিন এবং মোডের ভ্যালু যদি ফেলে দিই তাহলে আমাদের বেরিয়ে যাবে। ইভেন এভাবে যদি আমরা মোড এবং মিডিয়ানটাকে পাই, বের করি, মানে পেয়ে গেছি ডেল্টা থেকে, টেবিল থেকে, এবং তার থেকে আমরা কি পাবো, মিনও আমরা পেতে পারি, বা অবশেষে আমরা এটাও বলতে পারি মিন এবং মিডিয়ান দেওয়া আছে, মোডও বের করতে পারি। বোঝাচ্ছি কথাটা, তাহলে একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড বলে ফর্মুলাটা কারেন্ট পিয়ারসন, এই একই ফর্মুলাকে দুই ভাগে লিখে দেন। নেক্সট বাউলি যে ফর্মুলাটা মেজারমেন্ট করে, বাউলিস মেজারমেন্ট বলা হয়, বাউলি মেজারমেন্ট, ওকে। বাউলি মেজারমেন্টটা কি, ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা অ্যাকচুয়ালি এরকম হবে, কিউ থ্রি মাইনাস টু কিউ টু প্লাস কিউ ওয়ান, নিচে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান, ওকে। আমরা এটা ন্যাচারালি
এইভাবে আমরা পেয়ে থাকি। ওকে, তা আমরা আমরা যদি দেখি তাহলে জিনিসটা কি আসছে আমরা এইভাবে বলতে পারবো। সাপোজ এইভাবে ধরো এই ফর্মুলাটা কোথা থেকে আসছে, কিউ থ্রি মাইনাস কিউ টু, কিউ থ্রি কিউ টু মাইনাস কিউ ওয়ান। ওকে, আমি চিহ্নটা দিচ্ছি, এখানে চিহ্ন আছে একটা, আমি তোমাদের বুদ্ধির জন্য দিচ্ছি কিউ টু, আর এখানে কিউ টু মাইনাস কিউ ওয়ান। এবং কিউ টু কিউ ওয়ান কিউ থ্রি কি জিনিস আগে আমরা সেটার মেজারমেন্ট করবো। Q1 ফার্স্ট কোয়ার্টাইল মেজারমেন্ট, ওকে, এবং Q3 কি থার্ড কোয়ার্টাইল মেজারমেন্ট, Q2 হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল মেজারমেন্ট, Q1 ফার্স্ট কোয়ার্টাইল মেজারমেন্ট অফ কিউমেজ মানে কোয়ার্টাইল ডেভিয়েশন, Q3 হচ্ছে থার্ড কোয়ার্টাইল মেজারমেন্ট, ওকে, কোয়ার্টাইল ডেভিয়েশন, ওকে, থার্ড ডিগ্রি বলতে পারি, এবং এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল মেজারমেন্ট Q2। এইভাবে আমরা এখানে যদি আমাদের একটা মাইনাস আনি, এখানে যদি একটা প্লাস আনি, সেক্ষেত্রে দেখো আমরা কি আসছে, Q3 মাইনাস Q2, এদিকে দেখো আবার Q2 মাইনাস মাইনাস প্লাস Q1, আর নিচে Q3 মাইনাস Q2 প্লাস Q2 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস Q1, ওকে, 1টা ঠিক মতো লিখি, তাহলে এখান থেকে আমরা Q2 ভ্যানিশ হচ্ছে, দেন আমরা কি পাচ্ছি নিচে Q3 মাইনাস Q1, এবং উপরে কি পাচ্ছি Q2 আর Q2 দুটোই মাইনাস আছে, তাহলে মাইনাস টু Q2 প্লাস Q1, যেটা আমরা এইভাবে পাচ্ছি। বোঝাচ্ছে কতটা, এটাকে বলে বাউলি মেজারমেন্ট বলা হয়, এটাকে সেই এসকে হিসেবে ধরা হয় মেজারমেন্ট পদ্ধতিতে। ওকে, নেক্সট আমাদের 3 নম্বর যে মেজারমেন্ট আছে এটা আমি মুছে দিচ্ছি, শুধু ফর্মুলাগুলো আমাদের রাখতে হবে। 3 নম্বর যে মেজারমেন্ট সেটা লিখি মোমেন্ট মেজার, এবং আগের ভিডিওতে আমরা মোমেন্ট নিয়ে কিন্তু যথেষ্ট একটা সাফিসিয়েন্ট মেজারমেন্ট কিন্তু আলোচনা করেছি, তাহলে মোমেন্ট মেজার, মোমেন্ট মেজার কি হচ্ছে, মোমেন্ট মেজার হচ্ছে M3, এবার অনেক সরি স্মল M3 বাই সিগমা টু দি পাওয়ার 3। এবার অনেকে বলবে স্যার এটা বুঝলাম না, মোমেন্ট 3 মানে হচ্ছে এটা কি থার্ড সেন্ট্রাল মোমেন্ট অ্যাবাউট মিন, ওকে, আচ্ছা র মোমেন্ট যদি হয় তাহলে এখানে একটা এরকম হয় ড্যাশ বলি আমরা M3-, ওকে, তাহলে এটা থার্ড মোমেন্ট সেন্ট্রাল মোমেন্ট অ্যাবাউট মিন, আর এটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার কিউ। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে M3 নিচে M2 রুট তার মাথায় কিউ। বোঝা গেল কথা কি বলতে চাইছি, বোঝাচ্ছে। এবং মোমেন্ট মেজারমেন্টকে আমরা কি হিসেবে দেখি, মোমেন্ট মেজারমেন্টকে আমরা সাধারণত ওয়ান গামা হিসাবে মেজারমেন্ট করি, ওকে, গামা ওয়ান বলা হয় এটাকে, ওকে, এটা হচ্ছে মেজারমেন্ট। এবং স্ট্যান্ডার্ডাইজ যদি ভেরিয়েবল ধরি না, আমি এটা একটু এক্সেস বলছি, যদি স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল ধরে করা হয় তাহলে সেটাকে আমরা আলফার কিউব ধরে করি মোমেন্ট মেজারকে, দ্যাটস মিন সেটাই কি, সেটা হচ্ছে গামা ওয়ান, সেটাই হচ্ছে রুট বিটা। এবার অনেকে বলবে স্যার রুট বিটাটা কি, বিটাটা কি, বিটা ওয়ানটা কোথা থেকে আসছে, বিটা ওয়ানটা হচ্ছে কার্টোসিস, এবং সেটাকে আমরা কি লিখি রুট M2 তার কিউ, বা আমরা এটাকেও লিখতে পারি এম থার্ড মোমেন্ট সেন্ট্রাল মোমেন্ট অ্যাবাউট মিন, আর এটা সিগমা মাথায় কিউ। তাহলে দেখো রিলেশনটা দেখো, যদি স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল হয়, আমি লিখে দিই এটা স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল, যদি স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল হয় আমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল কি আলফা ওয়ান ইকুয়াল টু গামা ওয়ান ইকুয়াল বিটা ওয়ান তার রুট, ওকে, বিটা বিটার রিলেশনটা হচ্ছে কার্টোসিসের রিলেশন, এম কি জিনিস মোমেন্ট রিলেশন, এবং এই গামাটা স্কিউনেসের রিলেশন অ্যাবাউট মোমেন্ট মেজারমেন্টে,
এবং সেটাকে স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবলের মাধ্যমে যদি দেখাই সেটাকে আমরা আলফা দ্বারা সূচিত করি। এই হচ্ছে একটা রিলেশন, যার কারণে আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনো বইয়ে যে কোনো টেক্সট বুকে তিনটে জিনিসকে আমরা একসঙ্গে মেজারমেন্ট একসঙ্গে দেখতে পাই, স্কিউনেস, কার্টেসিস অ্যান্ড মোমেন্ট। আমরা মোমেন্ট নিয়ে তো আলোচনা করেছি, এটা হচ্ছে স্কিউনেসের কিছু ফর্মুলা। এবং এখান থেকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে আমাদের আমি আজকে পুরোটা ডিটেলসে আলোচনা করব না, তার কারণ আমরা আগের ভিডিওতে বা আগের আলোচনায় আমরা কি করতে পেরেছি, মিন আলোচনা করতে পেরেছি, মিন জানি, মোডও আমরা আলোচনা করেছি, মোডও জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করেছি করেছি অবশ্যই করা আমাদের কোয়ার্টারলি ভেরিয়েশন যেটা ডিসপারশন মেজারমেন্টও করেছি আগের ভিডিওতে, এবং মিডিয়ান নিয়ে আলোচনা আমরা করেছি, কোয়ার্টাইল মেজারমেন্টের প্রত্যেকটা টপিককে আমরা ভালোভাবে আলোচনা করেছি, এবং গত ভিডিওতে মোমেন্টকে নিয়ে আমরা আলোচনা করেছি। দ্যাটস মিন এখানে কোনো অজানা বস্তু থাকছে না, যেটা ডিসক্রিট এবং কন্টিনিউ সিরিজের মাধ্যমে দ্যাটস মিন গ্রুপ ডেটার মাধ্যমে আমাদের সেটা বের করতে হবে, কেন আমরা অলরেডি সমস্ত জিনিস কম্পোজিট ভার্সনে দ্যাটস মিন গ্রুপ ডেটার ভার্সনে বা আমরা সেটাকে বলতে ফ্রিকোয়েন্সি ভার্সনে বা ডিসক্রিট ভার্সনে বা রিলেটিভ মেজারমেন্টে আমরা সমস্ত ক্ষেত্রে আলোচনা করেছি। এখন আমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে এর সম্পর্কিত ছোট ছোট যে কোশ্চেন গুলো দেয়, সাধারণত এর সম্পর্কে খুব বড় দেওয়ার সম্ভাবনা খুব কম হয়, যদি দেয় তা আমরা যদি প্রত্যেককে আমরা কিন্তু মেজারমেন্ট করা জানি যে কি করে মেজারমেন্ট করতে হয়, তবুও আজকে আমি যেহেতু এইটা আমরা খুবই সহজ জানি এই দুটো ফর্মুলা স্টেট মিন মিডিয়ান মোড, কারণ এটা হচ্ছে ন্যাচারালি সেন্টার একটা বিশাল বড় পার্ট, বাট এখানে বায়োলজি মেজারমেন্ট এই মেজারমেন্টটা নিয়ে আমরা একটা আলোচনা করব, যার জন্য আমাদের একটা টেবিল করে নেব এবং ওই মেজারমেন্টের পর আমরা বিভিন্ন ছোট ছোট প্রশ্ন এই সম্পর্কিত যেগুলো আসবে পরীক্ষায় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা আগে টেবিলটা টুকে নিই তারপর আসি। ওকে ওকে, আমরা একটি ডেটাকে টুকে নিচ্ছি, ওকে আমরা নিজেদের সময়টা বাঁচানোর জন্য কি করেছি, ডেটাটা দেওয়া ছিল হরাইজন্টালি, আমরা ভার্টিক্যালি সেটাকে মেজারমেন্ট করেছি অনলি এক্স অ্যাক্সিস, এবং তার যে ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ওকে দিস ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আমরা মোর দেন ওয়ান মোর দেন হিসেবে করেছি, একটা ক্রোমোজোগিক থাকে না ক্রোমোজোগিক পরিসংখ্যা, যেটা আমরা ক্ষুদ্রতর সূচক দিয়ে করতে পারি বৃহত্তর সূচক দিয়ে, আমরা বৃহত্তর সূচক দিয়ে করেছি। কিভাবে পরপর পরপর ডেটাগুলো দেওয়া ছিল আমরা ডেটাগুলোকে পরপর পরপর নিচে লিখেছি, আমাদের এখানে এন ইজ ইকুয়াল টু কত, এন ইজ ইকুয়াল টু বেরিয়েছিল 5474, এবং আমাদের কোয়ার্টাইল মেজারমেন্ট যেহেতু আমরা এখানে কি মেজারমেন্ট করছি যে বাউলি ফর্মুলাটা, ওকে আমরা লিখি বাউলি মেজারমেন্ট অফ স্কিউনেস, সেটা মেজারমেন্ট করছি, তার ফর্মুলা আমরা জানি যেটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি কি দরকার বাউলি মেজারমেন্টের জন্য, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল অ্যান্ড থার্ড কোয়ার্টাইল। তাহলে ফার্স্ট কোয়ার্টাইল বের করতে গেলে আমার কি দরকার, দ্যাটস এন বাই ফোর, ওকে। সো আমরা এইভাবে বলতে পারি যে এন বাই ফোর কমা টু এন বাই ফোর কমা থ্রি অ্যান্ড সরি অ্যান্ড থ্রি এন বাই ফোর আর দ্য এক্সেস ভ্যালুস বি দ্য এক্সেস ভ্যালুস করেসপন্ডিং টু দ্য কোয়ার্টাইল রেসপেক্টিভলি ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড। তাহলে ফার্স্ট কোয়ার্টাইলের জন্য আমরা কি মেজারমেন্ট করছি এইটা, এবং কিভাবে পাচ্ছি সেটা দেখে নিই। আমরা প্রথমে এম এর মান লিখেছি, তাকে ফোর দিয়ে ডিভাইড করেছি, ওকে আমরা এই পজিশনে পাচ্ছি, দেখা যাচ্ছে এই পজিশনটা এটা এবং এটার মধ্যে থাকে, এবং তার রেসপেক্টে তাহলে কিউ থ্রিটা কোন জায়গায় থাকবে, সত্তর এবং আশি তার কারেসপন্ডিং লেভেলে, ওকে। কিউ টুটা সেমনিভাবে টু এন বাই ফোর সে মেজারমেন্ট করে আমি কিউ টুটা করেছি, এবং থ্রি এন বাই ফোরকে যদি আমরা ডিভাইড করেছি এন বাই ফোর দ্বারা, থ্রি এন আগে তিনকে এটা দিয়ে গুণ করেছি, দেন আমরা ফোর দিয়ে ডিভাইড করে যেটা পেয়েছি সেটা হচ্ছে কিউ ওয়ান, ওকে। কথা ক্লিয়ার হচ্ছে কিনা আমাদের? নেক্সট আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ন্যাচারালি যে কিউ ওয়ান, ভালোভাবে ছবিটার দিকে তাকাও, তাহলে আমরা এইবার দেখে কি বুঝতে পারছি যে কিউ ওয়ান কিউ টু এবং কিউ থ্রি আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এবার যদি আমরা দেখি যে কিউ ওয়ান এর কি করে বার করবো কিউ টু টা এবং কিউ থ্রি, তার কিন্তু আমরা ফর্মুলা কোয়ার্টাইল ডেভিয়েশনে আগে জেনেছি, তার কারণে আমরা এটা করে রেখেছি, এবং কিউ ওয়ান এর ক্যালকুলেশনে কিভাবে বের করবো, কিউ ওয়ান থাকছে
আগের আমরা এই ভ্যালুটা নিব এবং তারপরের ভ্যালুটাকে এরকম রাখতে হয়। এটাকে আমরা আগেও কিন্তু ক্যালকুলেশন করেছি বলে আমি আর গভীরভাবে এতে যাচ্ছি না। এতে আমরা Q1টা যখন বের করতে চাইব তখন Q1 পাবো 44.84, যেটা আমি করে নিয়েছি। Q2টা বেরোবে 59.89, ক্যালকুলেশন খুবই সোজা, ক্যালকুলেটারে শুধু লাগছে। এবং Q3-র মান আমরা এইভাবে পাচ্ছি। তাহলে আমরা স্কিউনেস বের করবো কি করে? ড্যাশমেন বাউলিস মেজারমেন্ট অফ স্কিউনেস বার করবো, সেটা হচ্ছে Q3-2Q2-K+Q1, আর নিচে Q3-Q1। ড্যাশমেন এটাকে আমি ভ্যালু আঁকলাম, বসে ভ্যালু বসে কত পাবো 70.58-2×59.81+44.84। এবং এক্ষেত্রে আমরা Q3-র মানটা আবার লিখি কি 70.58-Q1 হচ্ছে 44.84। এবং এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে যেটা মান দাঁড়াবে সেটা হচ্ছে -0.16 আমরা বলবো। তাহলে -0.16 এইভাবে আমরা বাউলি মেজারমেন্ট স্কিউনেস আমরা বের করতে পারবো। এটা গ্রুপ ডেটার মধ্যে ছিল, আমরা আগে অনেক গ্রুপ ডেটার মধ্যে আলোচনা করেছি, ওকে তাই এটা নিয়ে আর আলোচনা করছিলাম। এবার আমরা ছোট ছোট কোশ্চেন দেখবো যেটাতে স্কিউনেস যে ফর্মুলাগুলোতে আমরা মেজারমেন্ট করছি সেটা যেন আমরা খুব তৎক্ষণাৎ পেয়ে থাকি। ওকে, তাহলে আমরা আগে পরের অঙ্কটা টুকি। ওকে ওকে, আমরা এবার দেখব যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গিভস দ্য ফলোয়িং রেজাল্ট। ওকে, কোএফিসিয়েন্ট অন ভেরিয়েন্স বলে দিয়েছে, দ্যাট ইজ 5, ভেরিয়েন্স বলেছে 4, কারেন্ট ভেরিয়েন্স কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বলেছে 0.5, ফাইন্ড দ্য মিন এন্ড মোড, এইভাবে কিন্তু অঙ্কগুলো দিবে। তাহলে ফার্স্ট আমাদের কি বের করতে হবে? আমাদের বলে দিয়েছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। দ্যাটস মিন আমরা এইভাবে লিখি, এইভাবে যদি আমরা লিখি, উই নো দ্য ফর্মুলা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স যেটাকে আমরা সিভি দিয়ে সূচনা করি সেটা ইজ ইকুয়াল টু SD/mean × 100। এবার অনেকের প্রশ্ন হবে, স্যার এখানে SD তো বলে দেয়নি, বলেছে বাট একটু অন্যভাবে। আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে পারবো, ডেভিয়েশনটাও বের করতে পারবো কিভাবে? সেটা হচ্ছে ভেরিয়েন্স কে রুট করে, দ্যাটস মিন √4, দ্যাট ইজ ইকুয়াল টু 2। ওকে, দেন আমরা এইভাবে লিখতে পারি, সাবস্টিটিউটিং দ্য সিভি অ্যান্ড SD ইন দ্য ইকুয়েশন, এইভাবে আমরা লিখতে পারি। সো সিভির মান কত? সিভির মান বলে দিচ্ছে 5, SD মান বলে 2, মিন আমাদের চেয়েছে, মানে আমাদের বের করতে হবে। দ্যাটস মিন এটা কি হবে যে 5×mean × 200, অ্যান্ড মিন ইজ ইকুয়াল টু 200/5, দ্যাটস মিন 40। ওকে, আমাদের এইভাবে কিন্তু আমরা কি বার করলাম? মিন বার করলাম। এবার আমরা কি বলেছে? কারেন্ট পিয়ারসেন, তাহলে আমাদের কারেন্ট পিয়ারসেন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বলে দিয়েছে। এবার আমাদের মোড বের করতে হবে, তাহলে মোড অফ বের করার আমাদের স্কিউনেসের মধ্যে কোন ফর্মুলায় আছে? অনেকে বলবে স্যার ওটা হচ্ছে ফার্স্ট পিয়ার, মানে কারেন্ট পিয়ারসেন ফার্স্ট যে মোমেন্ট মেজারমেন্টটা আছে সেটা দেখে, সরি স্কিউনেস মেজারমেন্ট, যে কারেন্ট পিয়ারসেন এর ফার্স্ট স্কিউনেস মেজারমেন্ট সেটাতে আছে স্যার, আমরা সেটাই করব। তাহলে কারেন্ট পিয়ারসেন উই নো, আমরা এইভাবে লিখি, উই নো দ্য কারেন্ট পিয়ারসেন স্কিউনেস ফর্মুলা, স্কিউনেস ফর্মুলা, দ্যাট ইজ কি হবে স্কিউনেস ফর্মুলাটা কি? SK ইজ ইকুয়াল টু আমরা কি দেখতে পারি? মিন মাইনাস মোড
মিন মাইনাস মোড বাই এস ডি। ওকে, এবার খুবই সোজা, অনেকে বলবো যে হ্যাঁ স্যার জানি, এই তো যে কারেন্ট পিয়ারসন এর স্কিউনেস মেজারমেন্ট, দ্যাট মিন কারেন্ট পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, একই কথা, সেটা মান কত বলে দিয়েছে 0.5, এস ডির মান 2, মিন এর মান হচ্ছে 40, এন্ড মোডটা আমাদের এবার বার করতে হচ্ছে। অর আমরা কি লিখতে পারি, মোড, ওকে, মোড ইজ ইজুকাল, আগে আমরা এক এক করে স্টেপ স্টেপ জাম্প করতে 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 যাব, দ্যাটস মিন আমরা যদি 0.5 কে যদি 2 দিয়ে গুণ করি দ্যাটস কত হচ্ছে 1, এবং 40 কে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে -40, -40 কে যদি এক, -40 থেকে -40 প্লাস 1 দ্যাটস মিন -39, মাইনাস মাইনাস করে যাবে, দেয়ারফর মোড ইজ ইকুয়াল টু 39। সো ফাইন্ড দ্য মিন এন্ড মোড, মিন কত বেরিয়েছে 40 এন্ড মোড 39, দিস ইজ দ্য অ্যান্সার। আমরা এবার পরের একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে ওকে, আমরা এবার উপরের একটা টেবিলের কি উপরে একটা দেখেছি, অঙ্ক লিখেছি স্ট্যাটিস্টিক্স দিয়ে, ফ্রম দ্য ডেটা গিভেন বিলো দ্য ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, আমাদের কি বের করতে হবে, সিভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করতে পেরেছিলাম ডিসপারশন চ্যাপ্টারটা যখন আমরা চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, তখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, ভেরিয়েন্স এর রিলেটিভ মেজারমেন্টটা আমরা বের করতে গিয়ে কোএফিসিয়েন্ট বের করছিলাম, সেটাই আমাদের এখন বের করতে হবে। ওকে, সো আমাদের কি কি দেওয়া আছে, পিয়ারসন মেজারমেন্ট অফ কিউমেক দেওয়া আছে, দেখো অ্যারিথমেটিক মিন দেওয়া আছে, ড্যাশমেন মিন অ্যান্ড মিডিয়াম। সো আমরা এইভাবে লিখতে পারি, গিভেন দ্যাট, গিভেন মিন ইজ ইকুয়াল টু 86, মিডিয়াম ইজ ইকুয়াল টু 80, অ্যান্ড কিউমেক ড্যাশমেন ইজ ইকুয়াল টু 0.42। ওকে, উই নো দ্য ফর্মুলা, we know that skewness is equal to mean minus median, okay, কিন্তু এখানে আমাকে কি রাখতে হবে, আগে 3, কারণ আমাদের মিন মাইনাস মোড ছিল, কিন্তু এখানে মিডিয়ান দিয়েছে মানে আমাকে 3 মিন মাইনাস মিডিয়ান করতে হচ্ছে বাই এসডি, এসডি মিনস আমাদের এসডিটা আগে বের করি তারপরে আমরা যাব। আমরা এসডি কেন বার করছি তার কারণটা দেখে, আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কি ধরি, সিভি, তাই না, এবং সেটাকে আমরা কিভাবে পাই, এসডি বাই মিন এন টু 100, তা আমাকে এসডি তো আমাকে বার করতেই হবে, তাহলে এসডি আমাদের সেই জন্য এই ফর্মুলাটা স্কিউনেসের, এমনি তো নর্মালি দুটো ফর্মুলাই পিয়ারসনের যে দুটো ফর্মুলা আছে সেখানে এসডি অটোমেটিকলি থাকে, তাহলে 3 স্কিউনেসের মান 0.42, এসডি মান জানি না, 3 86 হচ্ছে মিডিয়ান মিন এবং 80 হচ্ছে মিডিয়ান, সো দেয়ারফোর 3 × 6 বাই এসডি 0.42 থাকলো। অর এসডিটা আমি উপরে তুলে দিলাম, বড় করে লিখি, এসডি উপরে তুলে দিলাম এবং 318 0.42 এটা আমার থাকলো। ওকে, আমাদের কি চেয়েছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সটা যে, দ্যাটস মিন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, ভেরিয়েশন ব্যাকেটে সিভি, ওকে সিভি, ওকে সিভিটা চেয়েছে, সিভি ইজ ইকুয়াল টু এসডি বাই মিন ইন টু 100, তাহলে এসডি মান কত, এসডি মান হচ্ছে 80 ডিভাইড বাই 0.18 ডিভাইড বাই আপন 0.42 আপন মিন, মিনের ভ্যালু 86 ইন্টু 100, সো দেয়ারফোর 80 বাই 0.42 ইন্টু এটা যেহেতু 1 বাই উল্টে যাবে 1 বাই 86 ইন্টু 100, ওকে দশম তোলার জন্য উপরে 100 হলো। এবার আমরা আমরা এইখানে ক্যালকুলেশনটা আমরা এইখানেই করে নিই যেভাবে তাহলে সুবিধা হবে, এই জায়গাটাতে ক্যালকুলেশনটা করে বড়, ওকে দ্যাটস মিন আমরা কি পাচ্ছি, এসডি বাই মিন, ওকে এসডি হচ্ছে 18
বাই 0.42। ওকে, এবং এটাকে যদি করি তাহলে সেটা পাবো কত, 1/86×100। দেয়ারফোর আমরা ক্যালকুলেটারেই করি তাহলে আমাদের সুবিধা হবে, ক্যালকুলেটারে যদি আমরা করি তাহলে সেটা পাবো কি, সেটা হচ্ছে এভাবে করতে পারি যে 0., হ্যাঁ 0., যেটা বেরিয়েছে এটা হচ্ছে উপরে হচ্ছে আমরা করতে পারি 86, আর ওখানে কত আছে 100/, এটাকে আমরা লিখতে পারি, এটার মানটা কত আমরা বের করি ক্যালকুলেটারে, এই মানটা দেখাচ্ছে আমাদের কত বেরোচ্ছে, এই মানটা হচ্ছে 43×1/86×100। দেয়ারফোর 43কে যদি কাটি তাহলে 2, এবং 2কে যদি এটা কাটি তাহলে হচ্ছে 50। দেয়ারফোর দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, দেয়ারফোর সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ কি, কত বেরিয়েছে 50। ওকে, আমরা এইভাবে কিন্তু মানে এই যে নিউমেরিক্যাল টার্মে যে স্কিউনেসের পার্টটা সেটা আমরা করবো। এবার আমরা বাউলের মেজারমেন্টটা কী করে, আমরা তো প্রথমে একটা বড় ডেটা নিয়ে করেছিলাম, এবার নর্মাল একটা ডেটা নিয়ে আমরা বাউলের মেজারমেন্টটা কী করে হয় সেটা আমরা করবো। ওকে ওকে, আমরা এবার দেখলাম যে একটা লেখা দিয়েছে নিউমেরিক্যাল ভ্যালু কি পড়ি আগে, ইফ দ্য ফার্স্ট কোয়ার্টাইল ইজ 142, দ্যাট মিন কোয়ার্টাইল 142। ওকে, and the semi interquartile range is 18. এইটা কিন্তু আমি এক সময় বলেছিলাম যখন কোয়ার্টাইল মেজারমেন্ট করছিলাম, সেমি কোয়ার্টাইল রেঞ্জ বলতে আমরা ডেফিনেশন কোয়ার্টাইল ডেভিয়েশন যখন আমরা ডেফিনেশন পড়ছিলাম তখন আমি এটার কথা বারবার করে উল্লেখ করি যে সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ মানে হচ্ছে Q3-Q1/2। ওকে, বোঝা যাচ্ছে কথাটা, এটা হচ্ছে সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, এটা বলে দিচ্ছে কত 18 বলে দিচ্ছে। ফাইন্ড দ্য মিডিয়ান, মিডিয়ান বের করতে হবে। নেক্সট, মিডিয়ান বের করার আগে আমি আগে বারবার করে ধরি মিডিয়ানটা কি, মিডিয়ান হচ্ছে আমরা কি জানি কোয়ার্টাইল রেঞ্জের মিডিয়ান হচ্ছে Q2। ওকে, এবং এই লাইনটা কিন্তু বারবার করে পড়বে যে অ্যাসিউম দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন ইজ টু বি সিমেট্রিক্যাল অ্যাবাউট মিন অর মিডিয়ান। আমি বলি যে দুটো, একটা লাইনের দুটো জিনিস হবে, একটা সিমেট্রিক্যাল, এটা অঙ্কের কিন্তু না, হ্যাঁ এই নিউমেরিক্যাল ভ্যালু না, আমি জাস্ট বোঝাচ্ছি, সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল যদি হয় তাহলে স্কিউনেস ইজ ইকুয়াল টু 0, বোঝা গেল কথাটা, এবং অ্যাসিমেট্রিক্যাল যদি হয় দ্যাটস মিন ল্যাক অফ সিমেট্রিক্যাল, এটাকে কিন্তু আমরা কি বলি, ল্যাক অফ সিমেট্রিক্যাল সিমেট্রিক, দ্যাটস মিন এটাকে আমরা কি বলি স্কিউনেস, স্কিউনেস তো এইভাবেই আছে, ল্যাক অফ সিমেট্রিক্যাল ভ্যালু তবেই তো আছে, যদি সিমেট্রিক্যাল থাকে তাহলে তো কোনো প্রয়োজনই নাই, স্কিউনেস ইজ 0, প্রত্যেকটা কার্ভি যদি একই একই কার্ভে হয় দ্যাটস মিন মিন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু মোড যদি সমান হয় দ্যাটস মিন স্কিউনেস ইজ 0, এটাই কিন্তু বলেছে সিমেট্রিক্যাল বলুন মিন অর মিডিয়ান, এখানে মোডের ভ্যালুটা বলেনি বাট মোডটা ইকুয়াল হবে। ওকে, তাহলে আমরা স্কিউনেস ইকুয়াল টু 0 পাচ্ছি কোন উদ্দেশ্যে, অ্যাসিউম দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট মিন অর মিডিয়ান, তাহলে আমরা কিভাবে লিখবো এই ফর্মুলাগুলোকে আগে আমরা ডিরাইভ করবো, তাহলে উই নো গিভেন Q1, দ্যাটস Q1 লিখবো না, ফার্স্ট কোয়ার্টাইল ব্যাকেটে Q1 ইজ ইকুয়াল টু 142, সেমি যেহেতু বইয়ে দেওয়া আছে তত দেওয়া যাবে না, সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ব্যাকেটে কিউ রেঞ্জ সেটাকে আমরা কি জানি, সেটা হচ্ছে Q3-Q1/2, সেটা মান আমরা কত বলে দিচ্ছে 18, সো আমরা এইভাবে লিখতে পারি, তো দেয়ারফোর ইন ইকুয়েশন Q3-Q1/2 ইজ ইকুয়াল টু 18, দেয়ারফোর Q3-142, Q1 এর ভ্যালু 142 এন্ড 18 দুগুণ 36, ওকে দেয়ারফোর কিউ
Q3 is equal to 36 plus 142, therefore 871. Therefore Q3 is equal to 178. আমরা এইভাবে বের করতে পারলাম Q3, এবং আমাদের again here skewness is equal to 0, therefore 0 0 লিখবো না. Skewness এর ফর্মুলা কি? Skewness এর ফর্মুলা হচ্ছে Q3 minus 2Q2 plus Q1 by Q3 by লিখবো না, আপন Q1 equal to 0, যেহেতু সে হচ্ছে জল বলেছে তাই skewness এর ভ্যালু 0. Therefore এটাকে গোটা টার্মটা যদি এদিকে নিয়ে চলে যায় তাহলে কি বেরোচ্ছে? 0. ওকে, বোঝাচ্ছে কথাটা? নেক্সট Q3 ভ্যালু 172 মাইনাস 2Q2 প্লাস Q1 এর ভ্যালু 142 ইজ ইকুয়াল টু 0 বলতে পারি. দেয়ারফর মাইনাস 2Q2 মাইনাস 2Q2 ইজ ইকুয়াল টু, এটা কত হচ্ছে? 8 আর এখানে যোগ করে নিই আমরা, 8 আর 0 হাতে থাকলো 1, 7 আর 4 11 আর 12 2 হাতে থাকলো 1, 2 আর 1 3, ওকে, মানে 2 2 2 আর 1 আর 1 আর 1 হাতে থাকলো 1 এটা, কিন্তু এটা প্লাস এ করা আছে সমান চিহ্ন পাশে গেলে মাইনাস, দেয়ারফর মাইনাস মাইনাস কেটে যাচ্ছে. দেয়ারফর Q2 ইজ ইকুয়াল টু 1320 বাই 2, দেয়ারফর 160, ওকে, Q3 কত, Q2টা কত পেলাম? দেয়ারফর এইভাবে আমরা লিখতে পারি, দেয়ারফর দ্য মিডিয়ান, মিডিয়ানকে আমরা কি হিসেবে দাঁড়িয়ে জানি? Q2, সেটা আমরা কত বেরিয়েছে? 160. তাহলে এইভাবে আমরা, এটা হচ্ছে অ্যান্সার, এবং এইভাবে আমরা কিন্তু বের করতে পারব. বুঝা যাচ্ছে? এইভাবে লিখি, ওকে, এইভাবে আমরা কিন্তু বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালুর মাধ্যমে স্কিউনেসটা ব্যবহার করতে, মানে আমরা বের করতে পারব. আশা করি এই জিনিসটা সম্পর্কে বোঝা গেল. আমরা পরের আলোচনায় কার্টেসিয়ান প্রবলেম নিয়ে আলোচনা করব, সেহেতু বলি যে ভালো থাকবেন সবাই, এবং ভালো থাকো সবাই, লকডাউনে সবাই মেনে চলো, এইভাবে আমাদের কাটাতে হবে, সহযোগিতা করতে হবে একে অপরের হাত ধরে. আজকে এইটুকুই, আমরা আগামী ভিডিও নিয়ে আবার আলোচনা করব. থ্যাংক ইউ ভেরি মাচ.